ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি, কারণ মার্কেটে কিন্তু লঞ্চ করে দিয়েছে স্যামসাং কোম্পানির একটা বড় বাজেটের ফোন। অর্থাৎ আপনারা জানেন যে অনেকগুলো ফোন কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে, তার মধ্যে কিন্তু F13 অর্থাৎ গ্যালাক্সি F13 কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে। এটা কিন্তু আসলে 3-4 দিন আগে আমরা হাতে পেয়েছি এবং রিভিউ দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। তো তারপরও আমরা এটা রিভিউ নিয়ে আসছি, আর এটাতে কি কি ইউজ করেছে এবং কতটা বেটার হবে, এই ফোনটা কিনলে কতটা ফাস্ট হবে এবং কি কি কনফিগারেশন রয়েছে এবং বক্সের ভিতর কি রয়েছে, টোটাল অ্যাডভান্স কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ফোনটা কিনবেন, কিনলে লস খাবেন নাকি কিনলে বেটার হবে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো মেইন হচ্ছে আমরা প্রথমে এটার আনবক্স করব এবং সেটের ভিতরে কি কি রয়েছে, অর্থাৎ প্যাকেটের ভিতরে কি পাচ্ছেন এবং কনফিগারেশনে কি রয়েছে, টোটাল নিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো যারা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এবং তো আমরা দেরি না করে এক্ষুনি দেখছি যে আসলে ছেটের ভিতর কি কি রয়েছে। তো মেইন হচ্ছে এই প্রোডাক্টের ভিতর কি কি রয়েছে আমরা এটা আনবক্স করে দেখব এবং আসলে প্রোডাক্টটা কতটা বেটার হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এটা আমরা আসলে আনবক্স করছি এবং কি রয়েছে সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব যে ছেটের ভিতরে কি রয়েছে এবং কতটা বেটার হবে। তো আমরা এটা আনবক্স করে ফেলছি এবং এর ভিতরে কি রয়েছে আমরা সেটা কিন্তু অবশ্যই দেখব। আমরা কিন্তু আসলে প্যাকেটটা ওপেন করে ফেলেছি, অর্থাৎ টোটাল সেটটা কিন্তু বের করে নিচ্ছি এবং দেখা যাক ডিভাইসটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। টোটাল কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস কিন্তু আমরা পেয়ে গেছি এবং এটা আমার মনে হয় অনেক বেটার হয়েছে, কারণ সেটটা কিন্তু আসলে একটা গর্জিয়াস আছে, কারণ যে মডেলটা করেছে আমার কাছে অনেক বেটার লেগেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সেটটা কতটা সুন্দর করেছে, আরও দেখতে আসলে কতটা সুন্দর। এমনি তো আসলে বলা যাচ্ছে না যে, তো আমরা এটাকে ওপেন করে দেখব, কারণ এখানে আসলে গ্যালাক্সির এই মডেলটা, এটা কিন্তু আসলে F13, কারণ আমরা কিন্তু এর আগে A13 মডেলটা দেখেছিলাম এবং A13 আসলে দেখতেও অনেকটা গর্জিয়াস ছিল। ফার্স্ট টাইম কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু A13 যে ফোনটা মার্কেটে ছিল সেটা কিন্তু একটু গর্জিয়াস করে দিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা সেই প্রোডাক্টটা অনেকটাই মার্কেটে হিট ছিল এবং এখনো চলছে। তো পাশাপাশি এটাও এসেছে, এটা কিন্তু একজন এসে 850 প্রসেসর অর্থাৎ চিপসেটটা অনেক বেটার করে দিয়েছে এবং এটাতে কিন্তু যে কনফিগারেশনটা দিয়েছে তাতে কিন্তু ল্যাগ পাওয়ার সম্ভাবনা অনেক কম, সেটাই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে যে চিপসেটটা ইউজ করেছে এটা কিন্তু অনেক ফোনে চিপসেটটা 850 একজন এসে ইউজ করে দিয়েছিল এবং এটাতে যে চিপসেটটা ইউজ করেছে টোটালি একটু ভিন্ন ধরনের, কারণ 850 থাকলেও অনেকগুলা কাজ কিন্তু বন্ধ রেখেছে, অর্থাৎ এক্সট্রা যে সফটওয়্যারগুলো রয়েছে যেগুলোতে ফোন ল্যাগ আসতে পারে এবং ফোন সমস্যা হতে পারে সেই অপশনগুলোই এই ফোন থেকে একদম গায়েব করা হয়েছে। অর্থাৎ টোটাল ফোনে কিন্তু আসলে ল্যাগ পাওয়ার সম্ভাবনা 100%-এর কাছে কিন্তু আপনারা 90% কম পাবেন, অর্থাৎ যদিও হয় কোনো কারণবশত অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু বলা হয়েছে। তো ফোনটা তো আপনারা দেখেছেন অনেক সুন্দর একটা কালার, এটাতে কিন্তু আসলে তিনটা কালার পাবেন আপনারা, গোল্ড কালার সিল, গোল্ড কালার এবং ব্লু কালার এবং আর একটা আছে আপনার গ্রিন কালারের মতো একটা কালার দেখতে দেখা যায় অনেক সুন্দর কালার, সেই তিনটা কালার কিন্তু এটা আপনারা পাবেন। তো এর ভিতরে বক্সের ভিতরে কিন্তু আর মোটে রয়েছে একটা চার্জিং অ্যাডাপ্টার এবং একটা কেবল, এখানে কিন্তু হেডফোন নাই, পাশাপাশি কিন্তু একটা পিন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ফোনে যেরকম থাকে ঠিক এটা তো তার ব্যতিক্রম না, কারণ এটা তো ঠিক এরকমই কিছু দিয়ে দিয়েছে, এর বাড়তি কিছু কিন্তু পাবেন না। পাশাপাশি এখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা। আর টোটাল কিন্তু আসলে এই ফোনটাতে 2.0 GHz এর অক্টাকোর প্রসেসর কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এবং 6000 mAh একটা বিগ ব্যাটারি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং এটাই কিন্তু একটা বেশি যে, অর্থাৎ এইরকম বাজেটের মধ্যে 2300-2400 টাকার মধ্যে কিন্তু আসলে 6000 mAh ব্যাটারি, তারপরও মার্কেটের যে অবস্থা প্রত্যেকটা সেটার কিন্তু দাম অনায়াসে হুর হুর করে কিন্তু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার করে দিয়েছে, কারণ 6000 mAh ব্যাটারি একজনের 850, পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন 6GB RAM এবং 15W-এর ফাস্ট চার্জিং। আর কি বলা যায় এখানে কিন্তু পাচ্ছেন মেইন ক্যামেরাতে কিন্তু পাচ্ছেন 50MP মেইন ক্যামেরা এবং পাশাপাশি কিন্তু আরও দুইটা সাপোর্টিং ক্যামেরা আপনারা এখানে পাবেন, সেলফিতে পাবেন 8MP একটা রিয়েল ক্যামেরা, অর্থাৎ আপনারা সেলফিতে কিন্তু 8MP ক্যামেরা এখানে ইউজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 6.6 ইঞ্চির একটা FHD
পিএলএস এলসিডি কিন্তু এখানে ইউজ করে দিয়েছে, অর্থাৎ ডিসপ্লের কোয়ালিটিটাও অনেক বেটার পাবেন, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে বর্তমানে যে অবস্থা তার মধ্যে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এই ফোনটা অনেক বেটার করে দিচ্ছে। কারণ একটা বিষয় একটু না বললেই নয়, কারণ আপনারা যে 22-23-24 হাজার টাকার মধ্যে পাচ্ছেন সেটা কিন্তু আসলে 464 জিবি ভ্যারিয়েন্টের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু 6 জিবি ইউজ করে না। এখানে কিন্তু একটা একটু এই সমস্যা রয়ে গেছে, কারণ এই বাজেটের মধ্যে কিন্তু আপনারা অন্যান্য প্রোডাক্টে গেলে দেখা যাবে যে আপনারা অনায়াসে কিন্তু 6 জিবি র্যাম এবং 128 জিবি ফোন স্টোরেজ কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক কম দিয়ে দিয়েছে এবং 4 জিবি 64 জিবি ভ্যারিয়েন্টেই কিন্তু আপনারা 22-23 হাজার টাকার মধ্যে কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাই বলা চলে, কারণ এই বাজেটের মধ্যে আসলে একটু সমস্যা হয়ে গেছে র্যাম রোমের দিক দিয়ে। কারণ সব কিছুই আমার কাছে অনেক বেটার লেগেছে, শুধু র্যাম রোমের দিক দিয়ে একটু আমার কাছে একটু টাওয়ার লেগেছে, কারণ এই বাজেটের বেশি বাজেট হয়ে গেছে 20-এর উপরে একটা ফোনে 4 জিবি র্যাম, এটা একটু আসলে কম হয়ে গেছে। তো আর একটা টেক নিউজ আপনাদের জন্য রয়েছে, টেক নিউজে কিন্তু রয়েছে আরো একটা প্রোডাক্ট, অর্থাৎ মার্কেটে কিন্তু স্যামসাং এর আগের ওল্ড কিছু ফোন কিন্তু মার্কেটে ব্যাক করছে, তার মধ্যে M02S একটা ফোন এবং M01S, অর্থাৎ এরকম কিন্তু 2-3টা মডেল অলরেডি মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এইটা কিন্তু 2-3 বছর পরে কিন্তু আবারও মার্কেটে ব্যাক করেছে। আর সেটাই আমি আপনাদেরকে বলছি, তো সেটগুলো অনেক বেটার ছিল এবং ভালো একটা পারফরমেন্স ছিল, তো বর্তমানে আবার এগুলো ব্যাক করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার, কারণ মানুষ কিন্তু কম বাজেটের মধ্যে কিন্তু ভালো একটা ফোন কিন্তু আসলে এখন পাওয়াই যাচ্ছে না। সেক্ষেত্রে আগের রেটেই কিন্তু মার্কেটে লঞ্চ করে দিয়েছে, আপনারা অনায়াসে কিনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আবারও বলে দিচ্ছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।